আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সীতা, মা, তুমি তোমার পতিব্রতা ধর্মের জন্য আপন পিতৃকুল আর শ্বশুরকুল দুই কুলেরই যশ ত্রিলোকে ছড়িয়ে দিয়েছ। তোমার সৌভাগ্য অটল থাকুক। রাম, আমি তোমাদের সবার প্রতি প্রসন্ন। আপন ইচ্ছা অনুসারে বর চেয়ে নাও। মনে মনে আপনাকে শেষবার দেখার ইচ্ছা ছিল, আজ আপনি কৃপা করে সেই ইচ্ছাও পূর্ণ করে দিলেন। রাম, পিতা পুত্রের সম্পর্ক এমনই যে তার কাছ থেকে কিছু চাইতে সংকোচ করতে নেই। পিতার আশীর্বাদ অমোঘ। চাও পুত্র, চাও, যা মনে হয় তাই চাও। মহাত্মা, যদি আপনি আমার উপর প্রসন্ন হন তাহলে আমাকে একটাই বর দিন। কৃপা করে আমার মাতাকে দেওয়া অভিশাপ আপনি ফিরিয়ে নিন। আপনি শেষ সময় মাতা কৈকেয়ীকে বলেছিলেন যে আমি তোমাকে ত্যাগ করছি। আমার মিনতি এই, মিনতি আপনার দেওয়া অভিশাপ আমার মাতাকে যেন স্পর্শ না করে, আর আপনি ওনার উপর আর ভরতের উপর প্রসন্ন হন। পিতা, আমার উপর এইটুকুনি কৃপা করুন, আমার মাতাকে শাপমুক্ত করে দিন। আমি যদি আমি মাতাকে শাপমুক্ত না করতে পারি তাহলে আমার জীবন, এই জীবন নিষ্ফল হয়ে যাবে। পিতা, রাম, তুমি ধর্মের সীমা, মর্যাদার পরকাষ্ঠা। রাম, তোমার দিব্য তেজে আমার মোহ আর ভ্রমের অন্ধকার দূর হয়ে গেছে। আমার আর কৈকেয়ীর ওপর কোনো ক্ষোভ নেই। তোমাকে আর ভরতের মতো পুত্রকে পেয়ে কৈকেয়ীও ধন্য হয়ে গেছে। আমি নিজের অভিশাপ ফিরিয়ে নিচ্ছি। আপনি পরম উদার আর মহান পিতা, আমাদের সবাইকে আশীর্বাদ করুন। যশস্বী হও, তোমাদের কল্যাণ হোক। সীতা হরণের আগে শ্রীরাম সীতাকে অগ্নিদেবের সংরক্ষণে রেখে গিয়েছিলেন, আর যে ছায়া সীতাকে রাবণ উঠিয়ে নিয়ে গেছিল তা ওনার প্রতিবিম্ব মাত্র। এই লীলা প্রভু লক্ষ্মণের কাছেও লুকিয়ে রেখেছিলেন। এই প্রসঙ্গ শ্রী তুলসীদাস রামায়ণের আধারে দেখানো হয়েছে। রামচরিত মানুষের অরণ্যকাণ্ডে 223 আর লঙ্কাকাণ্ডের 208 থেকে 209 পর্যন্ত এই প্রসঙ্গের বর্ণনা রয়েছে। এই জন্য সীতার অগ্নি পরীক্ষার নাটক বাস্তবে সীতাকে অগ্নিদেবের কাছ থেকে ফিরিয়ে নেওয়ার জন্যই করা হয়েছিল। আমরাও তারই অনুসরণ করেছি।
এতদিন ধরে দর্শকরা সহস্র আবেশ ভরা পত্র লিখেছেন যে আমরা সুলোচনার সতী হওয়া কেন দেখাইনি। প্রথম কথা তো এই যে আমাদের আজকে সামাজিক পরিস্থিতি ভোলা উচিত নয়। দ্বিতীয় কথা এই যে আমি দর্শকদের বলতে চাই যে সুলোচনার সতী হওয়া না গোস্বামী তুলসীদাস লিখেছেন, না মহর্ষি বাল্মীকি লিখেছেন, আর তামিল রামায়ণের লেখক মহর্ষি কম্ব এ কথা লেখেননি। এটা পরে কেউ যুক্ত করে দিয়েছে, যার প্রমাণ নেই তা আমরা এখনো পর্যন্ত রামায়ণে দেখাইনি। আর এটাই দেখিয়েছি যা ঋষিরা লিখেছেন, যা পরে কোনো সেবক লিখেছেন, অথবা যেটা কিংবদন্তী, যেমন রামেশ্বরমে রাবণের পুজো করা, লক্ষণকে মৃত্যুর সময় রাবণের উপদেশ দেওয়া ইত্যাদি। আমরা ওটা দেখাইনি। আমাদের উদ্দেশ্য একটাই, এখনো পর্যন্ত প্রমাণিত এমন তথ্যই আপনাদের কাছে পৌঁছে দেওয়া। ব্যাস, জয় শ্রীরাম।